হাসপাতালে অসুস্থ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জাল রয়েছে মিথুন চক্রবর্তী। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শনিবার ভাইরাল হয় মিথুন চক্রবর্তীর একটি ছবি। হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জাল রয়েছে সুপারস্টার। অনেকেই তার আরোগ্য কামনা করে, কেউ কেউ আবার দাবি করে এটা কি সত্যি নাকি। তবে এরই মাঝে তার শারীরিক অবস্থার আপডেট দেন তার ছেলে মিমু। কেমন আছেন একাত্তর বছর বয়সী সুপারস্টার? সম্প্রতি এক সাক্ষাৎকারে মিথুন চক্রবর্তীর ছেলে মোয়াক্কম চক্রবর্তী অর্থাৎ মিমু জানান যে সম্প্রতি তার বাবা হাসপাতালে ভর্তি হয়েছিলেন, কিন্তু বর্তমানে তিনি আগের থেকে অনেক ভালো। দর্শকদের কাছে দোয়া চেয়েছে যাতে সে দ্রুত সুস্থ হয়ে আবারও অভিনয়ে ফিরতে পারে। তো বন্ধুরা, তোমরা সবাই মিথুনের জন্য প্রার্থনা করুন যাতে সে দ্রুত সুস্থ হয়ে আবারও অভিনয়ে ফিরতে পারে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।